ফেভারিট ইউটিউবার মানে সবচেয়ে বেশি আমি যা ভিডিও দেখি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ ব্লগস আর আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে আমি গিয়েছিলাম মানে আমার জায়ের বাপের বাড়িতে পুজো ছিল নারায়ণ পুজো তো সেখানেই দেখো সবার পুজো হচ্ছে সেখানে আমরা বসে আছি আর মামা এখানে জুস খাচ্ছে আর ওর দিদিরা ছিল বলে খুব আনন্দ করছিল ওখানে গিয়ে গুড মর্নিং এভরিওয়ান আবার তোমাদের সাথে সকালবেলা দেখা করছি তো কালকে তো সেভাবে তোমাদের সাথে ভিডিও করিনি কিন্তু কালকে একটা জায়গায় গিয়েছিলাম আমি যে আমার একটা চায়ের আর কি বাড়ি পুজো ছিল তো সেখানে গিয়ে একটু বসেছিলাম তখনই দেখলাম যে আমার ভিডিওতে মানে আগের যে ভিডিওটা ছিল তো সেই ভিডিওতে মানে আমার ফেভারিট ইউটিউবার মানে সবচেয়ে বেশি আমি যার ভিডিও দেখি কারোর ভিডিও না দেখলে পুরো ভিডিও সবসময় দেখি তো সেই হচ্ছে আইটেমে অনুশ্রী আর ওর চ্যানেলের নাম অনুশ্রী ব্লগস আর সেটাই আমি সবসময় দেখি আমার খুব ভালো লাগে অনুশ্রীকে আমার সমান বয়সী খুব তাই আমি দিদি বলছিলাম অনুশ্রী বলছি তো খুব খুব হ্যাপি ছিলাম কালকে কিন্তু তারপরে আমি এখন ছাদে যাচ্ছি ওই জন্য সাথে জামা কাপড় মেলতে যাচ্ছি তো তারপরে খুবই আনন্দ ছিলাম মানে আনন্দে ছিলাম সেই ওখানে গিয়ে শুধু বারবার দেখছিলাম আর খুবই খুশি হয়েছিলাম যে এত বড় ইউটিউবার আমার ভিডিওটা কমেন্ট করেছেন তো যাই হোক তারপরে বাড়ি এসে আমার মনটা খারাপ হয়ে গেছে কেন খারাপ হয়েছে সেটাও তোমাদেরকে জানাচ্ছি আমি একটু ওয়েট করো তখন আমি জামা কাপড়গুলো মেলে দেবো তো আমার জামা কাপড় তো তোমাদের কাছে সাজেশন চাই কিন্তু তারপরে আমি ভিডিও করতে পারি আমি তো সেই সময় আর কি মানে কী বলবো কালকে ওর রিপোর্টটা দিয়েছে মানে পাইনটা স্পাইনাল কর্ড আমার ভালো হচ্ছে রিপোর্টটা খুবই খারাপ হচ্ছে মানে L4, L5 বা L5S1 কি বলে একটা কিছু স্পাইনাল কর্ডে থাকে ডাক্তাররা বুঝবেন আর সেটা একটু কি সরে গেছে বলছে আর খুব ব্যথা হচ্ছে আর যেটা হয়েছে সেটা হচ্ছে স্পন্ডলাইসিস হয়ে গেছে ওখানে লাম্বার স্পন্ডলাইসিস তো জানি না কী হবে এবার ডাক্তার দেখি কী বলে তো এটা নিয়ে খুবই টেনশন আছি কী হয় তো এরপর চলে এলাম রান্নাঘরে তো আপনাদের টিফিন টিফিন রান্না করে তো আজকে দই পুরো না তো তোমাদেরকে দই পুরো রান্না করার শুভেচ্ছা সবাই ভালো থাকবে সেফলি দই খেলবে এটাই আশা করব আর কী বলবো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা পাশে থেকে আমরা